আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকার নিজের নয় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায় সম্পৃক্ত করতে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ার কথাও বলেন রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন বক্তব্য শুরুতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি শেখ হাসিনা বলেন দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকার কারণে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করা সম্ভব হয়েছে প্রবৃদ্ধির ধারাবাহিকভাবে ছয় রাখতে সক্ষম হয়েছে সরকার একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না নিজের দেশের বাজার যেন সৃষ্টি হয় সেভাবেই উৎপাদনের তাগিদ দেন আগামী 26 সালের মধ্যে উন্নয়নশীল দেশের কার্যকরে আশ্বাস দেন প্রধানমন্ত্রী জানান বিনিয়োগ বাড়ানো পণ্য রপ্তানির ভূমিকা রাখতে বিদেশে দেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে পণ্য বহুমুখীকরণের উপর জোর দেন সরকার প্রধান 31st নাইটে উড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের উপর পড়ায় দুই ঘন্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে ইংরেজি নববর্ষের দিন নগরবাসীর সকাল সকাল ছুটে যান মেট্রোরেলের আগারগাঁও ও দিয়াবাড়ি স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষার পর টিকিটও কাটেন যাত্রীরা কিন্তু 31st নাইটে উড়ানো ফানুসের কারণেই এ যাত্রায় বিঘ্ন ঘটে সকাল 8টা থেকে ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেনের বৈদ্যুতিক তারে ফানুস পড়ায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল পরে ফানুস সরানোর পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয় যথাসময়ে ট্রেনে উঠতে না পেরে হতাশা ব্যক্ত করেন যাত্রীরা মৃদু শৈত্যপ্রবাহের সাথে হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে বিপর্যস্ত জনজীবন কনকনেশ বাতাসে কাহিল রংপুরের মানুষ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের খড়কুটার আগুনে শীত নিবারণের চেষ্টা অনেকের এদিকে নিদারুণ কষ্টে গাইবান্ধার ফুলচরি সাঘাটা সুন্দরগঞ্জ সদর ও গোবিন্দগঞ্জ উপজেলা তিস্তা ব্রহ্মপুত্র যমুনা ও করতোয়া তীরবর্তী চরাঞ্চলের মানুষ ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম হাটবাজারগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা কুড়িগ্রামে রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক বৃষ্টির মতো ঝরছে কুয়াশা চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে ছিন্নমূল ও হতদরিদ্ররা দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটায় এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ